বন্ধুরা, ভালো লাগার আরেক নাম নাফ নদী ও তার গাংচিল। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলায় এই নদীটির অবস্থান। নদীটির দৈর্ঘ্য 63 কিলোমিটার, গড় প্রস্থ 1364 মিটার। এই নাফ নদীটি বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। নদীটির গড় গভীরতা 128 ফুট বা 39 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 400 ফুট বা 120 মিটার। বন্ধুরা, মূলত বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বার্মা সীমান্তে অবস্থিত এই নদীটি। এটি কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব কোণা দিয়ে প্রবাহিত। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। এর পানি তাই লবণাক্ত। এর পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে মিয়ানমারের আরাকান প্রদেশের আকিয়াব অবস্থিত। এর প্রস্থ স্থান বিশেষে 1.61 কিলোমিটার হতে 3.22 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নদীটির মোহনায় শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। এই নদীটির উপর দিয়ে সেন্ট মার্টিন যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এবং এর অর্ধেকটা সময় এই গাংচিলগুলো আপনার সঙ্গ দিয়ে থাকবে। গাংচিলের মাথা, বুক, পেট কালচে, শরীরের সাদা সাদা ছাই ছাই ছোপ, পিট ও লেজ সাদা, পা দুটি লাল, ঠোঁটের রং অনেকটাই পায়ের মতো, তবে হলদেটে ভাব আছে। লেজ অনেকটা ফিঙে পাখির মতো বিভক্ত। ডানার লম্বা পালকগুলো কালচে ও ধূসর। সরাসরি এই গাংচিলগুলোকে দেখা এবং এদের সাথে কাটানো মুহূর্ত পরবর্তীতে সত্যি ভোলা খুবই কষ্টকর। এই গাংচিলগুলো বালুচরের দল বেঁধে ডিম পাড়ে। সবুজাব ছাই ছাই বাদামি রঙের ডিমের উপরে দেখা যায় কালো বাদামি ফোঁটা ফোঁটা। অপূর্ব সুন্দর এই গাংচিলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘড়ির কাঁটা একবার ঘুরে যাবে আপনি বুঝতেই পারবেন না। আপনি কখনো যদি টেকনাফ থেকে সেন্ট মার্টিন রওনা হন, তাহলে এই গাংচিলগুলো আপনার অপেক্ষায় বসে আছে। আর তাদের জন্য আপনি অবশ্যই চিপস নিয়ে যেতে ভুলবেন না। আপনার ছুঁড়ে দেওয়া চিপস তারা অনায়াসেই ক্যাচ করে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, নাফ নদী এবং গাংচিল সম্পর্কে আপনি কতটা জেনেছেন আজকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।